অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 20 নভেম্বর 2020 বৃহস্পতি ধনু রাশি থেকে মকর রাশিতে অবস্থান করছে, এর ফলে বৃশ্চিক রাশির কি প্রভাব পড়তে চলেছে এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি পূর্ণাঙ্গ আলোচনা করতে চলেছি। এবং এই যে 20 নভেম্বর 2020 এই বৃহস্পতি মকর রাশিতে অবস্থান করবে এবং 5 এপ্রিল 2021 পর্যন্ত এই মকর রাশিতে থাকবে এই বৃহস্পতি, কি ফল দিতে চলেছে বৃশ্চিক রাশির উপর, বৃশ্চিক রাশির আশা পূরণ হতে চলেছে, অর্থাৎ আপনাদের কান্নার দিন শেষ, আপনাদের সুদিন আগত। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নম্বর। যদি আপনারা আমার সাথে ভিজিট করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। ফোন করলে হয়তো সবসময় ফোনে পাবেন না, আপনারা যদি ইচ্ছুক থাকেন অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, আপনারা জানান আপনাদের সমস্ত বার্থ ডিটেলস সম্বন্ধে, আপনাকে সময় মতো কল করে নেওয়া হবে। তো শুরু করা যাক। দেখুন, এই যে 20 নভেম্বর আপনাদের রাশির দ্বিতীয়বতী বৃহস্পতি আপনার এবং পঞ্চমপতি বৃহস্পতি আপনার রাশির ঠিক তৃতীয়ভাবে যাচ্ছে, অর্থাৎ কমিউনিকেশান, অর্থাৎ যোগাযোগ এর ঘর, অর্থাৎ যোগাযোগ কমিউনিকেশান বা যারা টেলিকমের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, আপনাদের বড় ভাইদের সঙ্গে সম্পর্ক ভালো হবে, রাজনীতিতে যারা আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবং আমি বারবার একটা কথা বলেছি, বৃহস্পতি যেভাবে বসে তার থেকে যে যেভাবে দৃষ্টি দেয় সেটা গঙ্গা জলের মতো পবিত্র হয়। অর্থাৎ দেখুন, যাদের বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতির পদ্মদশা চলছে তারা কিন্তু শুভ ফলগুলো কিন্তু পাবে। এবং যাদের বৃহস্পতি কেন্দ্র ত্রিকোণে অবস্থান করছে বা বৃহস্পতি তুম্বস্থ বা মূল ত্রিকোণে বৃহস্পতি অবস্থান করছে তারা কিন্তু এই যে এই বৃহস্পতির ট্রানজিটের শুভ ফলগুলো কিন্তু নিশ্চিত রূপে পাবেই পাবে। এবং বৃহস্পতি নিজগৃহে অবস্থান করছে, যে কোনো গ্রহ নিজগৃহে একটা ডিগ্রি পর্যন্ত নিজস্ব ফল দেয়, যদিও শনির সঙ্গে একত্রে অবস্থান করছে, নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। এই বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান করে পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির সপ্তমভাবে দিচ্ছে, অর্থাৎ বিবাহের দিকটা আপনাদের যথেষ্ট ভালো, যারা বিয়ের ব্যাপারে এতদিন ধরে প্রচেষ্টা করছিলেন বিয়ে কেন্দ্রিক সমস্যাগুলো শুভ বিবাহের চোখ কিন্তু সৃষ্টি করছে বৃশ্চিক রাশির জন্য, শুভ বিবাহ আপনাদের হতে চলেছে। এবং গাঢ় বিবাহের যোগ, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি, পার্টনারশিপ বিজনেস যারা করছে তাদের ক্ষেত্রে ভালো, আপনাদের দাম্পত্য জীবন সুখের ও মধুর হতে চলেছে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট বন্ডিং দেখা যাচ্ছে। এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের রাশির নবমভাবে পড়ছে, অর্থাৎ ভাগ্যভাবে ভাগ্যোদয় আপনাদের হবে, ধর্মীয় যাত্রা আপনাদের এই সময় দেখা যাচ্ছে, এবং উচ্চশিক্ষাতে যারা আছেন, যারা পিএইচডি করছেন, যারা ডক্টরেট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট ভালো। এবং বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, আপনাদের ক্ষেত্রে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি, প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। এই সপ্তম দৃষ্টি আপনাদের রাশির নবমভাবে পড়ছে এবং এই বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশির একাদশ স্থানে পড়ছে। আমি বারবার বলছি, বৃহস্পতির স্থিতির থেকে দৃষ্টি বড়, যে স্থানে দৃষ্টি দেয় সেটা গঙ্গা জলের মতো পবিত্র হয়। অর্থাৎ এই যে একাদশ, নবম দৃষ্টি একাদশভাবে পড়ছে, আপনাদের ক্ষেত্রে সফলতা লাভের জায়গা কিন্তু তৈরি করছে। যারা এতদিন ধরে বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগাচ্ছিলেন সেই বাধা বিপত্তিগুলো আপনাদের কাটবে এবং লাভ সাকসেসের জায়গা আপনাদের কিন্তু নিয়ে আসবে। ইনকাম যোগ আপনাদের যথেষ্ট ভালো সময় এ সময় দেখা যাচ্ছে এবং আপনারা যদি সঠিকভাবে প্রচেষ্টা করেন, আচ্ছা যাই হবে হোক দেখে নেব, এই যে মনের জোর নিয়ে যদি আপনারা এগান, এই বৃহস্পতি রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে আমূল পরিবর্তন কিন্তু ঘটাবে। বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান করে কমিউনিকেশনের দিকটা কিন্তু আপনাদের যোগাযোগ কানেকশান, যোগাযোগের কানেকশানগুলো কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নিয়ে আসবে। যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছে, গোল্ডের শেয়ার কিনে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, এই সময় আপনাদের বিদেশ থেকে ইনকাম কিন্তু আসবে। এবং এডুকেশনের দিকে
যথেষ্ট এই সময়টা ভালো, শুভ বিবাহের যোগ, কারো বিবাহের যোগ এই সময় দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশির, বৃশ্চিক রাশির ক্ষেত্রে নিজেও প্রচেষ্টাতে এই সময় আপনারা নিজ বাড়ি বা নিজ কোনো প্রপার্টি এই সময় কিন্তু আপনারা করতে পারেন, বা আপনাদের এই যে একাদশভাবে দৃষ্টি, আপনাদের মানে সফলতার জায়গাটা, যারা এতদিন ধরে বাধা বিপত্তির মধ্যে দিয়ে গেছিলেন, মানে হুজুট খেটে খেটে যারা এগাচ্ছিলেন কি না বৃশ্চিক রাশির ক্ষেত্রে, তাদের কিন্তু খুবই ভালো। কিন্তু দেখতে হবে আপনার রাশিচক্রে বৃহস্পতির অবস্থান কেমন আছে, মানে বাই বার্থ চার্ট আপনি যখন জন্মেছিলেন সেই সময় বৃহস্পতির অবস্থান কেমন আছে। বৃহস্পতি আপনার দ্বাদশ অষ্টম বা ষষ্ঠভাবে নেই তো, বা বৃহস্পতি আপনার রাশিচক্রে নিচুস্থ নেই তো, বৃহস্পতি আপনার বৃদ্ধ অবস্থা বা বাল্য অবস্থায় নেই তো, এই জায়গাগুলো দেখা দরকার। এবং বৃহস্পতি আপনার অশুভ গ্রহের দ্বারা দৃষ্ট নয় তো, বা পাপগ্রহের সঙ্গে একত্রে বসে নয় তো, বৃহস্পতি আপনার রাহুর সাথে একত্রে অবস্থান করছে না তো, এই জায়গাগুলো বা বৃহস্পতি শুক্র একত্রে অবস্থান, এই জায়গাগুলো যদি আপনার পিঙ্ক পয়েন্ট দেখা যায় তাহলে বোঝা যাবে। এবং বৃহস্পতি যদি আপনার মহাদশা বৃহস্পতি, অন্তর্দশা বৃহস্পতি, প্রত্যন্তশা চলে, আপনারা এই সময় নিশ্চিত রূপে শুভ ফলগুলো কিন্তু আপনারা পাবেন। এবং বিশেষ করে কেন্দ্র ত্রিকোণ বা দ্বিতীয় থাকলে বা মূল ত্রিকোণে থাকলে এই বৃহস্পতির ট্রানজিটে আপনি হয়ে উঠবেন ধনশালী ব্যক্তি, অপার ধন আপনারা পাবেন এই সময়, এবং আপনাদের দীর্ঘদিনের আশা পূরণ কিন্তু হবে। বৃশ্চিক রাশির এই যে 20 নভেম্বর বৃহস্পতির ট্রানজিটে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশাল পরিবর্তন ঘটতে চলেছে। বৃহস্পতি আপনাদেরকে ধনসম্পত্তি, ধনধান্যে পূর্ণ করতে চলেছে, অর্থাৎ আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা কিন্তু যথেষ্ট এই সময় কিন্তু ভালো দেখা যাচ্ছে। কাজের সুযোগ আসবে, কর্মের দিকটা ভালো, ব্যবসার দিক ভালো, আপনার বিবাহের দিকটা যথেষ্ট প্রশমিত করবে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।